নমস্কার বন্ধুরা, এটা একটা স্পেশাল ভিডিও মহালয়ার জন্য। মহালয়ার বিশেষ একটা টোটকা আমি আপনাদেরকে দেবো এই ভিডিওর মাধ্যমে। বাধা বিপত্তি নাশ হওয়া কাজ যাদের আটকে যাচ্ছে তারা এটা চেষ্টা করতে পারেন। আমি কোনো সময় কোনো দিন বলি না আপনাদের 100% রেজাল্ট দেবো, এই দেবো তাই দেবো, এগুলো আমি বলি 5% বা ম্যাক্সিমাম 10%। সেইটুকু যদি উপকার হয়, ক্ষতি কী আছে? সামান্য একটা টোটকা করে যদি কিছুটা বাধা বিপত্তি কাটে, সেইগুলোর জন্য এই ভিডিওগুলো তৈরি করা, এই টোটকার ভিডিওগুলো। বহুদিন পর একটা টোটকার ভিডিও দিচ্ছি এবং মহালয়া তিথিতে, মহালয়া বুধবার, এবং বুধবারের দিন সন্ধ্যাবেলায় এই টোটকাটা আপনাদের পালন করার পরামর্শ দেবো বা কথা বলবো আপনাদের, কে বলবো যে কীভাবে করতে হবে টোটালটা বলে বলার চেষ্টা করব। আমি প্রণয় মজুমদার, অ্যাস্ট্রোপ্রণয় ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের চ্যানেলটা তাই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে নিন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষের তথ্য বা জ্যোতিষভিত্তিক আলোচনাগুলো আমি নিয়ে আসি বা করার চেষ্টা করি, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং যারা যোগাযোগ রাখতে চান ডেসক্রিপশান চেক করুন, সমস্ত ইনফরমেশানগুলো পেয়ে যেতে পারবেন। চলুন আলোচনাটা শুরু করি, আলোচনা করা যাক। দেখুন, মহালয়া হচ্ছে এমন একটা তিথি পিতৃপক্ষ থেকে দেবীপক্ষ শুরু, মাঝের যে সন্ধিক্ষণ এটাকে বলা হচ্ছে মহালয়া। এবং মহালয়া এই দিনে আদিশক্তি মহামায়া বলা হয় ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাকে স্মরণ মননের যে নবরাত্রির যে প্রসেস মহালয়া থেকে হচ্ছে শুরু। আগের যে 15 দিন এটাকে পিতৃপক্ষ বলছে এবং বলা হয় পিতৃলোক থেকে যে সমস্ত আমাদের পূর্বপুরুষরা বিদেহী হয়েছেন, দেহ রেখেছেন, তাদের আত্মা পিতৃলোকে অবস্থান করে এবং বছরের এই সময়টি তারা আমাদের কাছে, আমাদের ধরাধামের সবচেয়ে কাছাকাছি অবস্থান করেন এবং তারা, তাদেরকে এই মহালয়ার দিন সেই কারণেই পুজো পাঠ, তর্পণ, তর্পণাদির যে বিধিগুলো রয়েছে এগুলো করা হয় এবং এগুলো করে তাদের আত্মাকে তৃপ্ত করা হয় এবং প্রার্থনা করা হয় তাদের, তাদের জলদানের বা তাদেরকে তৃপ্ত করে যাতে আমরা ভালো থাকি, আমাদের ভালো হয়। এই প্রসঙ্গে পুরাণে একটি গল্প রয়েছে যেটি কর্ণ, দানবীর কর্ণর সঙ্গে জড়িত, মহাভারতের উল্লেখ রয়েছে। বলা হয় কর্ণর যখন মৃত্যু হলো, কর্ণ স্বর্গে গেল এবং স্বর্গে গিয়ে তাকে ভোজন হিসাবে দেয়া হলো স্বর্ণ, মানি, মুক্ত, জহরত, হীরে ইত্যাদি, অর্থাৎ অলংকার বা দামি দামি জিনিসপত্র ভোজন হিসাবে তাকে দেয়া হলো। তিনি সেখানে বললেন যে এগুলো তো ভোজন করা যাবে না, ভোজনের জন্য তো খাদ্যদ্রব্য দিন, তারা বলা হচ্ছে এটা। তখন বলা হচ্ছে তাকে যে তুমি কোনোদিন তোমার কোনো পিতৃপুরুষের উদ্দেশ্যে পরলৌকিক ক্রিয়াকর্মগুলো করনি। কর্ণ বলছেন আমি তো দান ধ্যান প্রচুর করেছি, বলছে তুমি যেগুলো দান করেছো সেগুলোই আমরা তোমাকে দিয়েছি, তুমি সোনা, হীরে, জহরত, মণি, মুক্তি ইত্যাদি দান করেছো, সেগুলোই তোমাকে দেয়া হয়েছে। কর্ণ তখন বলছেন যে আমি তো জানতাম না আমার পিতৃপুরুষের পরিচয়, আমি মৃত্যুর কিছুক্ষণ আগে জেনেছি যে আমি কে, বা যুদ্ধক্ষেত্রে সেই সময়ে জেনেছি যে আমি কে, আমার পরিচয় কী বা আমার বংশ পরিচয় কী, তাই আমি তো সুযোগ পাইনি এগুলো করার, তা আমি তো সেই জন্য করতে পারিনি। তখন দেবরাজ ইন্দ্র তাকে বলেন যাও পিতৃপুরুষ, এই যে পিতৃপক্ষ মহালয়ার আগের দিন পর্যন্ত এই তিথিতে মর্তলোকে তুমি আবার যাও, গিয়ে তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে স্মরণ মনন চিন্তন ইত্যাদি করো, তবেই তুমি মুক্তি পাবে। এবং বলা হয় কর্ণ আসেন, কর্ণের আত্মা আসে অবশ্যই এবং সেটি, সেই ক্রিয়াদিগুলো এই কিছুদিন করে তবেই তিনি তার পিতৃলোক বা পিতৃপুরুষদের তৃপ্ত করেছিলেন। এবং আমরাও এই একই উদ্দেশ্যে কিন্তু আমাদের বাড়ির বড়রা বা গুরুজনরা প্রত্যেকের বাড়িরই গঙ্গায় যান বা নদীতে যান বা তর্পণ করতে যান, এটাই ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে, এটা তো পুরাণের গল্প, আমি আজকে আপনাদেরকে এই টোটকাটা দিতে চাইছি। এই মহালয়ায় অবশ্যই আপনারা এই টোটকা বা কাজ করলে 5% হলে উপকার পাবেন। এবং তার জন্য আপনাদের কিছু সামগ্রী লাগবে, একটি পদ্মফুল লাগবে, লাল বস্ত্র লাগবে, একটা ভূজ্যপত্র লাগবে, ভূজ্যপত্র যেটা মুদিখানা দশকর্মার দোকানে আপনারা কিনতে পাবেন, লাল বস্ত্র বা লাল চেলি অবশ্যই, এবং একটা নতুন আলতা লাগবে। এবং সবচেয়ে ভালো হচ্ছে যদি একটা ময়ূরের পালক জোগাড় করা যায়, এবং আপনারা পরিষ্কার কাপড় বা কাঁচা কাপড় একটা অবশ্যই ব্যবস্থা করবেন। আপনাদের যেটা করতে হবে, এই দিন আপনারা তর্পণাদিগুলো কমপ্লিট করে নেবেন।
তর্পণাদি করা, আপনাদের পিতৃপুরুষকে আগে তৃপ্ত করা, তাদের আশীর্বাদ নেওয়া করতে হবে। বা যদি নাও করেন, সকালবেলা উঠে আপনাদের পূর্বপুরুষ বা বংশের যারা যাদের দেহ মানে গত হয়েছেন তাদেরকে স্মরণ মনন বা চিন্তন, তাদের আত্মার উদ্দেশ্যে প্রীতি কামনা করে আপনারা সন্ধ্যাবেলা ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে মুখ করে বসবেন ফাঁকা ঘরে বা পরিষ্কার ঘরে, সামনে একটি মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে নেবেন, সন্ধ্যাবেলা করবেন। বুধবার সন্ধ্যাবেলা আপনারা জেনে নিন, বুধবার সন্ধ্যাবেলা এই কাজটি করুন। আপনারা ভূজ্যপত্র নিয়েছেন, একটা নতুন আলতার শিশি নিয়েছেন এবং একটা ময়ূরের পুচ্ছ নিয়েছেন, ময়ূরের পুচ্ছটিকে কলম হিসাবে ধরুন মানে পেন হিসাবে ধরুন, এবং আলতা দিয়ে ভূজ্যপত্রের ওপর মনের ইচ্ছাটি, আপনাদের যে বাধা বিপত্তিগুলো রেগুলার বেসিসে আসছে, যার সংকট তৈরি হচ্ছে, যেটা আপনার ইচ্ছা সেটা লিখুন ভূজ্যপত্রের মধ্যে, লাল আলতা দিয়ে লিখুন, যেন বোঝা যায়। মানে মোটামুটি লিখবেন, হাতের লেখা যে মণিমুক্ত ছড়ানো হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, লিখতে হবে জিনিসটিকে। অবশ্যই আসনে বসে প্রদীপের সামনে ঈশান কোণ উত্তর পূর্ব কোণে আপনার মুখ থাকবে। এটি লেখা হলে আপনি পদ্মফুলটি নিয়েছেন মনে আছে, সেই পদ্মফুলের পাপড়িগুলোকে একটি খুলুন, একটু খুলে নিন মুখটাকে, একটু পদ্মফুল এরকম জুড়ে থাকবে, মুখটাকে একটু খুলে নিন আস্তে করে, কাগজটাকে মুড়ুন যে কাগজটাই লিখেছেন, একটু শুকিয়ে নেবেন আলতা দিয়ে লিখলে আলতা মানে ভিজে থাকে, একটু শুকিয়ে নিন, ওই মুখের মধ্যে কাগজটিকে ভরে দিন, মানে পদ্মফুলের পাপড়িটা ধরুন এইভাবে আছে মধ্যে ভরে দিন। লাল কাপড়টা বা লাল যে চেলিটা বা লাল যে সালুটি নিয়েছেন, এবার আপনারা বলবেন লাল কাপড় বা লাল চেলি বা সালু কোথায় পাবো, দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেটিতে মুড়ে নিন এবং সেটিকে একটি সাদা সুতো দিয়ে জড়িয়ে নিন, যেন না খুলে যায় পা ওই পদ্মফুলটি বা মানে জিনিসটি না খুলে যায়, সাদা সুতো দিয়ে জড়িয়ে একটু গিট বেঁধে নিন। দিয়ে বাড়ির ঈশান কোণে, ওই দিন সন্ধ্যাবেলায় বাড়ির ঈশান কোণের দিকেই একটু নির্জন স্থানে গিয়ে, সেটা বাড়ি থেকে 2 কিলোমিটার দূরেও হতে পারে, বাড়ি থেকে 500 মিটার দূরেও হতে পারে, বা বাড়ির বাইরের দিকে, অবশ্যই ভেতরে নয় বাইরের দিকে এটা করবেন। এটা পিতৃপুরুষদের থেকেই কার্যসিদ্ধি করানোর চেষ্টা, সেই কারণে বাড়ির ভেতরে নয় বাইরের দিকে করাটা উচিত হবে। সেটিকে আপনারা নির্জন স্থানে, একটু নির্জন স্থানে গিয়ে রেখে চলে আসুন, পেছন ফিরে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন, আর কিছু করতে হবে না। কিন্তু এইটি যারা করছেন, যে মানুষ যে ছেলে মেয়েরা একটু করতে ভয় পেতে পারে, নির্জন স্থানে রেখে আসা ওই দিনই রাখতে হবে, কিন্তু যিনি করবেন তিনিই রাখবেন, পুরো ক্রিয়াটি তিনিই করবেন, তিনি ওই দিনটি নিরামিষ আহার করছেন বা নিরামিষ খাবার খাচ্ছেন, দিয়ে চলে আসুন। অবশ্যই মনে রাখবেন সকালবেলা যারা তর্পণ করছেন তারা বেস্ট, নাহলে পিতৃপুরুষদের স্মরণ মনন চিন্তন অবশ্যই করবেন, তাদের কাছ থেকে কাজ চাইছেন, এটা মাথায় রাখতে হবে। তা এটা করুন, অবশ্যই আপনি বেটার রেজাল্ট পাবেন, 5% হলেও বেটার রেজাল্ট পাবেন, আমি দৃঢ় বিশ্বাস করি এটা, 5% হলেও বেটার রেজাল্ট পাবেন। সাত্ত্বিক মন সাত্ত্বিক চিন্তা আপনার উন্নতিতে আপনার সফলতাতে কাজ দেবে, ব্যাস এইটুকুই। এটা করে দেখুন, আপনার বাধা বিপত্তি কাটবে, কিছু জটিল নয়, খুব ইজিলি করা যায়, শুধুমাত্র একটা পদ্মফুল আপনাকে জোগাড় করে নিতে হবে, 20-30 টাকা ম্যাক্সিমাম 50 টাকা আপনার খরচা হতে পারে, করে দেখুন না। 5% বাধা যদি না কাটে বা 5% বাধা অন্তত কাটবে, ব্যাস এইটুকুই থাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, না চাইলে ডেসক্রিপশান চেক করতে পারেন যোগাযোগ করার জন্য। আপনাদের ভালো হোক, আপনারা সকলে সুখে থাকুন, নমস্কার।